গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি হুগলির শেওড়াফুলি অঞ্চলে, যেখানে আমরা দেখাবো আপনাদেরকে নতুন একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। এখানে আপনাকে দেখাই একটা খুব সুন্দর দৃশ্য, ঠিক মন্দির সামনে, মন্দিরের সামনেই একটা এরিয়া যেখানে আমরা এসেছি। আপনাদেরকে দেখাই আন্ডার কনস্ট্রাকশন একটা প্রপার্টি, যে প্রপার্টিতে এই মুহূর্তে বুকিং স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রপার্টিটা, আপনাকে দেখাই ভালো করে। এটা হচ্ছে প্রপার্টিটার বাইরের দৃশ্য, আমরা যাই প্রপার্টির সামনে এবং আমরা আপনাদেরকে এই প্রপার্টির সমস্ত ডিটেলসটা, কীভাবে আপনারা ফ্ল্যাটটা পাবেন, কত টাকা স্কোয়ার ফুট, কতদিন আপনারা হ্যান্ড ওভার পাবেন, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা দেবো। চলুন আমরা ভেতরে যাই, ম্যানেজারের সঙ্গে পরিচয় করি, পরিচয় করে আমরা জেনে নিই যে এখানে কীভাবে আমরা এই ফ্ল্যাটগুলো আপনারা পেতে পারেন এবং বুকিং কীভাবে নিচ্ছেন উনি, বা কত টাকা স্কোয়ার ফুট আপনারা এই ফ্ল্যাটে বুকিং পাবেন, সেগুলো আমরা জানার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ম্যানেজারের রুমে, এই বিল্ডিংয়ে যিনি বিল্ডার রয়েছেন, কথা বলার চেষ্টা করবো আমি। স্যার আসতে পারি? নমস্কার, আমি ম্যাজিকপুরের প্রপার্টি থেকে এসেছি। এই বিল্ডিং যেটা হচ্ছে আর কি, স্যার আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে এই বিল্ডিংয়ের ডিটেলসটা জানার চেষ্টা করব, যদি একটু আমার দর্শকদেরকে বলেন যে এই ফ্ল্যাটটা যেটা আপনি তৈরি করছেন আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা আমাদের দর্শকদের জন্য, মানে দর্শকরা কীভাবে ফ্ল্যাটটা পেতে পারে, কত টাকা স্কোয়ার ফুট, বা ডিটেলসটা, বা কী ধরনের ফ্ল্যাট আপনি রয়েছে এখানে, 1 BHK 2 BHK বা কী কী আছে? এখানে তো এখন আন্ডার কনস্ট্রাকশন, এখানে 1 BHK 2 BHK 3 BHK সব রকমেরই ফ্ল্যাট এখানে আছে। আর আমরা এখন এখানে 3000 টাকা স্কোয়ার ফুট আমরা একটা দাম দেখেছি, এবার অফার প্রাইসও আছে। এই সময় আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যদি কেউ বুকিং করে, আমরা কিছুটা তাকে স্কোয়ার ফুটের আমরা তাকে ডিসকাউন্ট করতে পারবো। স্যার আপনার সঙ্গে আমার পরিচয় হওয়ার আগে আপনার সঙ্গে একটু দর্শকদের পরিচয় করুন, স্যার আপনার পুরো নামটা? আমার নাম রাজু গোপাল শাহ। ওকে, আপনি এই বিল্ডিংয়ের বিল্ডার, আপনি নিজেই বিল্ডিং করছেন? ওকে স্যার, আপনি আমাকে বললেন যে আপনার বিল্ডিংয়ে তিন ধরনের ফ্ল্যাট রয়েছে, 1 BHK 2 BHK এবং 3 BHK। স্যার এই তিন ধরনের ফ্ল্যাট যেটা রয়েছে, এটা কি প্রত্যেকটা ফ্লোরেই এই তিন ধরনের ক্যাটাগরি ফ্ল্যাট আমরা পেতে পারি? প্রত্যেকটা ফ্লোরেই এই তিন ধরনের রয়েছে, কিন্তু যেহেতু যে ফ্লোরগুলো বুকিং হয়ে যাচ্ছে সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, অবশ্যই হয়ে যাচ্ছে। এখন কিছু ফ্ল্যাট এখনো আছে, কিছু ফ্ল্যাট বুকিং হয়েছে এবং ভালো রিকোয়ারমেন্ট আছে, রেসপন্সও ভালো আছে, প্রত্যেকদিন কাস্টমার আসছে, এবার যার যেটা এফোর্ট করছে তারা নিচ্ছে। স্যার এটা শেওড়াফুলির, এটা তো হুগলি শেওড়াফুলি অঞ্চল, তাই তো? স্যার এটা শেওড়াফুলি স্টেশন থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে, কতটা দূরত্ব? স্টেশন থেকে আপনার ফাড়ির যে পুলিশ ফাড়ি আছে জিজি রোডের সামনে, একদম স্টেশনের পাশে পুলিশ ফাড়ি দিয়ে জমিদার রোড ধরে শিবতলা লেন, ওকে, শিবতলা লেন, শিবতলা মন্দির একদম পাশেই দুর্গা পুজো হয়, মন্দির, মন্দিরের পাশেই কনস্ট্রাকশনটা হচ্ছে, ওকে, এবং এই পাড়াটা আদি এবং বলেই পাড়া এবং খুব শান্তশিষ্ট ভদ্র পাড়া। উইদিন 500 মিটার আমরা পুলিশ স্টেশন থেকে, আপনার হেঁটে 5 মিনিট, ওকে, হেঁটে 5 মিনিট, আর কোনো রিক্সা বা টোটো বা অটো কিছু চাপার দরকার নেই, ওকে ওকে। আপনি রাত্রিবেলা যখন তখন আপনি এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, পায়ে হেঁটে সবরা পুলিশ স্টেশন 5 মিনিট। দর্শক আপনারা শুনলেন গোপালবাবু বসা মতো, সাবরা পুলিশ স্টেশন 5 মিনিট পায়ে হেঁটে। আমরা জেনে নেব দর্শক আপনাদের জন্য, 1 BHK ফ্ল্যাটটা, স্যার 1 BHK ফ্ল্যাট যেটা বললেন সেটা কত স্কোয়ার ফুট রয়েছে অ্যাপ্রক্স? যদি আপনার 500 স্কোয়ার ফুট, ওকে, এই মুহূর্তে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেই জন্য আপনি 500 স্কোয়ার ফুট অ্যাপ্রক্স একটা, ওকে। আর 2 BHK ফ্ল্যাট যেটা রয়েছে, 2 BHK আপনার মোটামুটি 700 থেকে শুরু করে আপনি 800 750 পর্যন্ত আপনি, ওকে, বিএচকে। আর 3 BHK? 3 BHK আপনার মোটামুটি 1200 1300 1350, ওকে। স্যার এই মুহূর্তে আমরা 1 BHK ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে পেয়ে যাব, বুকিং কোন কোন ফ্লোর মোটামুটি হয়েছে, প্রথম ফ্লোরে হয়ে যেতে পারে? মুহূর্তে আজকে এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়া পর্যন্ত সবার পর্যন্ত আপনি হয়তো আমি বলছি হ্যাঁ পেয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু আগামীকাল কি হবে বলতে, ওকে, মানে বুকিং অন গোয়িং, ওকে। গোপালবাবু স্যার আমরা ওপরে ফ্ল্যাটটা গিয়ে দেখাই দর্শকদেরকে, আপনার কথা মতো 1 BHK 2 BHK 3 BHK একটু পরিচয় করে দর্শকদের সাথে,
এবং ডিটেলসটা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমি যাই উপরে দেখাই কথা শুনে। থ্যাংক ইউ দর্শক। রাজু গোপাল, ওকে, রাজু গোপাল সাহা। তো আপনারা দর্শক শুনলেন বিল্ডারের পুরো নাম রাজু গোপাল সাহা। ঠিক আছে, ধন্যবাদ। আমি উপরে গিয়ে দেখার চেষ্টা করি দর্শকদেরকে। দর্শক, তাহলে আমরা বিল্ডারের সঙ্গে পরিচয় করলাম, পরিচয় করে আমরা চেষ্টা করব উপরে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাট একটু দেখানোর জন্য। দর্শক, যেহেতু ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন আছে, ওকে দর্শক, আমরা ফ্ল্যাটের ভেতরে যাই, ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে ভেতরে গিয়ে দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটের ভেতরে এরিয়া যেটা রয়েছে আর কি, সেটা খুবই সুন্দরভাবে কনস্ট্রাকশন করা রয়েছে, কনস্ট্রাকশন এরিয়া কাজ চলছে। দর্শক, আপনারা দেখুন মিস্ত্রিরা কাজ করছে, কাজ জোর কদমে চলছে। আপনারা এই এরিয়াতেই পাচ্ছেন 1 BHK, 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট। এই 3 ধরনের ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। ফ্ল্যাট হচ্ছে শহরাফুলি থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট হাঁটা পথ। আপনারা 5 মিনিটসের মধ্যে এই ফ্ল্যাট আপনারা শহরাফুলি অঞ্চলে পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরেই আমরা বিল্ডারের সঙ্গে কথা বলে দেখলাম আপনাদের জন্য। বিল্ডার বললেন যে প্রত্যেকটা ফ্লোরেই 1 BHK, 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট আপনারা পেতে পারেন। প্রত্যেকটা ফ্লোরেই এই মুহূর্তে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার কনস্ট্রাকশন। বিল্ডার আপনাদের সঙ্গে পরিচয় করেছে এবং বলেছে যাতে যদি আপনারা এই মুহূর্তে বুকিং করেন তাহলে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট হবে। দর্শক, যদি আপনারা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নিতে চান, আপনাদের পছন্দ মতো একটা ফ্ল্যাট বানাতে চান, তাহলে আপনারা ম্যাজিক প্রো প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন। যদি চ্যানেলটা ভালো, ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আরও বেশি তথ্য জানার জন্য আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন। ধন্যবাদ।